খুচরা বাজারে এখনও 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ। আমদানি করা পেঁয়াজের দামও 65 টাকার নিচে না। অসাধু কিছু ব্যবসায়ীর কারণে পেঁয়াজের বাজার এবার অস্থিতিশীল হয়েছে বলে অভিযোগ করেছেন আমদানিকারকরা। পরিস্থিতি সামাল দিতে গেল 2 দিনে 20,000 টন পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে সরকার। আরও জানাচ্ছেন শারফুল আলম। পাইকারি আড়তে চাহিদা কমছে পেঁয়াজের। রাজধানীর সবচেয়ে বড় পাইকারি আড়ত শ্যামবাজার ও কারণ বাজারে মান ও প্রকারভেদে আমদানি করা পেঁয়াজ 62 আর দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 90 টাকায়। তবে হাত বদলেই রাজধানীর খুচরা হাতিরপুল বাজারে পেঁয়াজের দাম কেজি প্রতি বাড়ছে 10 টাকারও বেশি। দেশি পেঁয়াজের দাম আপনার 100 টাকা আর ইন্ডিয়ান পেঁয়াজের দাম আপনার হচ্ছে 65 টাকা আর কি। পেঁয়াজ বিক্রি এখন কম, যখন পেঁয়াজের দামটা বাড়ছে তখন কাস্টমার পেঁয়াজ কম কেনে। কাল যেমন বিক্রি করছি 450 টাকা পালা, আজ হয়েছে 420 410 এমন বিক্রি হচ্ছে। সরকারি হিসাবে দেশে 6 লাখ মেট্রিক টন পেঁয়াজের মজুদ রয়েছে। সাময়িক বন্ধ থাকলেও প্রতিবেশী দেশ ভারত থেকে শিগগিরই আবার পেঁয়াজ আসবে। অন্যান্য দেশ থেকেও 3 সপ্তাহের মধ্যে দেশে আমদানি করা হচ্ছে পেঁয়াজ, এমনটাই বলছেন ব্যবসায়ীরা। অলরেডি পাকিস্তান, মিশর, মায়ানমার এবং চায়নাতে অলরেডি আমরা এলসি কিছু দিছি, অলমোস্ট 20,000 এলসি অলরেডি চলে গেছে। 20-25 দিন পরে এক আপনার সে আগের রেটে আগের রেটের চেয়ে কম বিক্রি হতে পারে। ভারতীয় হাইকমিশন আছে, তাদের সাথে আমাদের যে কথাবার্তা হয়েছে সেখানে দেখা গেছে যে কেন্দ্রীয় সরকার বাংলাদেশের জন্য শিথিল করার একটা পরিকল্পনা তারা আলাপ আলোচনা করছে। ইনশাল্লাহ আমরা হয়তো খুব তাড়াতাড়ি এই শিথিলের একটা হয়তো খবর পেতে পারি। এদিকে পেঁয়াজের দাম স্থিতিশীল রাখতে সারা দেশে অভিযান অব্যাহত রেখেছে সরকারের বিভিন্ন সংস্থা। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।